প্রভাবশালীদের সম্পত্তি রক্ষায় দুই কিডনি বিকল মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ রশিদের বসতবাড়ি অধিগ্রহণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে এক মানববন্ধনে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আমলাদের মধ্যে স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে মুক্তিযোদ্ধা পরিবারকে নিঃস্ব করার পায়তারা করছে বলে অভিযোগ করেন রশিদের সহধর্মিনী পারভিন। সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শফিকুর রহমান শহীদ, কমান্ডার আবুল হাশেম, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা আব্দুর রশিদ মণ্ডল সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। আমলাতন্ত্রের মধ্যে স্বাধীনতা বিরোধীরা যে ঘাপটি পেরে বসে আছে, তাদের ষড়যন্ত্রের কারণে সরকার মুক্তিযোদ্ধাদের জন্য প্রপার কিছু করতে পারতেছে না। বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করে রাখা হয়েছে। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি, আমাদের অত্যন্ত প্রভাবশালী মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এবং আমাদের মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব প্রশাসনের দায়িত্ব যিনি পালন করেছেন, বর্তমানে তার দুইটি কিডনি বিকল হয়ে গিয়েছে। প্রতি সপ্তাহে দুই তিন দিন তার ডায়ালিসিস করতে হয়। এই অবস্থায় মেট্রো রেল যেই লাইনে যাবে সেই লাইনের থেকে 400-500 গজ দূরে কিভাবে এটা একবার হয় এটা আমরা বুঝি না। এটার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। বিশেষ করে আজকে যারা মুক্তিযোদ্ধার বসতবাড়ি দখল করছে তারা কারা, তাদেরকে আমরা দেখতে চাই। সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা ঐক্যবদ্ধ আছে, আমরা তার বসতবাড়ি দখল করতে দিব না। প্রয়োজন হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা সন্তানেরা, প্রত্যেকটা মুক্তিযোদ্ধারা এখনও আমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলব। আমরাও বাকরুদ্ধ, আমরাও খুবই কষ্ট পাচ্ছি যে এই ধরনের, মানে অবাক যে আমাদের মাথার উপরে যেন একটা বাজ পড়লো। কারণ এটা যাচ্ছে অন্যদিকে, এই রাস্তা আসার কোনো প্রশ্নই ওঠে না, অনেক দূরে আমাদের থেকে। তো একমাত্র সম্বল এটা দিয়ে চিকিৎসা চলে, ওর চিকিৎসা চলে এবং আমরাও বেঁচে আছি এটা নিয়ে। এটা যদি চলে যায় তাহলে ও তো মারাই যাবে, আমরাও পথে পথে বসবো।